বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে আপুরা ভাইয়ারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি ভালো আছেন। এবং নতুন বন্ধুদের জানাই ওয়েলকাম রেখা কুকস অ্যান্ড ব্লগ বিডিতে। গুড মর্নিং সবাইকে। তো আমি কমলা লেবুর চোখরাগুলো শুকাতে দিয়েছি ওভেনে, যেহেতু রৌদ্র পাবো না, আর এটা দিয়ে হয়তো স্কিনে লাগাবো কিংবা গ্রিন টি খেতে পারবো, তাই এটা পাউডার করব। অরিজিনাল যেটা, এটা ঘরে বসে বানিয়ে ব্যবহার করা একদম নিরাপদ। তো এখন আমি টাইম সেট করে দিয়ে দিলাম। তো এখানে আমি 6 মিনিট প্রথমে দিলাম, দেখি কতক্ষণ লাগে। 6 মিনিট মনে হয় না হবে, যেহেতু মোটা স্কিনগুলো, তো আর একটু সময় লাগতে পারে। তো এখন দিলাম হোক। তো এদিকে আমি চা খাবে ছেলে, এই চা চা করছে, তো ওকে একটু চা দিব। আর আমি এদিকে তুলসী পাতাগুলো ভরে রাখবো, ওদিনকার এগুলো শুকিয়ে রেখেছি আর আজকে আবার এগুলো শুকিয়ে রাখছি। তুলসী পাতার গ্রিনটি আমার খুবই ভালো লাগে, ফ্লেভারটা বিশেষ করে অনেক প্রিয়। এবং এমনিতেও তো ঠান্ডা জনিত অনেক কিছু দিয়ে উপকার, কোনো ক্ষতি নেই। তো হাতের না গেলে পাওয়ার জন্য এভাবে করে রাখতে পারেন, সব সময় কিন্তু পাওয়া যায় না। আর এদিকে আমিও একটু গ্রিন টি খাবো, সেটার জন্য সেদিনকার দেখেছি যে গোলাপের পাপড়ি শুকিয়েছিলাম, সেই গোলাপের পাপড়ি দিয়ে আমি একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি। আর ছেলেকে দিব চা। আমার বিশেষ করে অনেকেই আমার প্রিয় দর্শকরা জানেন, কফিটা কিন্তু গ্রান অনেক লাগে, অনেকেই কফি পছন্দ করে, গ্রানটা বেশি ভালো লাগে আমার কাছে, ওটা একটু খেতে ইচ্ছা করে। আর এদিকে গোলাপের পাপড়ি দেওয়ার পরে কিন্তু দেখুন একটা কালার চলে আসছে, এটা খেলে কোনো ক্ষতি নেই, খেতে পারেন, রক্তের জন্য, স্কিনের জন্য ভালো একটা কাজে আসবে সব সময়। এখন আমি এটা দিয়ে খেয়ে নেব, আর ছেলের জন্য চা দিচ্ছি। তো আল্লাহ, এখন আজকে শুরু করেছি সকাল থেকে ভিডিও, দুদিন তিন দিন পর পর দিচ্ছি, সমস্যা নেই, শরীর সুস্থতা নিয়ে ধীরে ধীরেই ভিডিও দিচ্ছি, চাপ নিয়ে নয়। শরীরের সুস্থতাই হচ্ছে বড় নিয়ামত, কোটি টাকা থেকেও বড় নিয়ামত। সয় সম্পদ যতই থাক না কেন, আপনি কঠিন রোগে আক্রান্ত কিন্তু টাকা আছে, কাজে লাগবে না, বাঁচানোই যাবে না টাকা হলেও। তাই সুস্থতাই হচ্ছে গর্বের বিষয়। আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে থাকবেন, পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, স্বপ্ন সব মাটির চুরমার হয়ে যাবে। তাই সুস্থভাবে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। সুখ আমাদের হাতের নাগালেই আছে, আমরা যদি ফিল করি, আমরা যদি ফিল করি। আমার নিচে লেভেলের লোক আছে, অনেক অসহায়, কষ্টে এবং রোদে, বৃষ্টিতে, শীতে ভেজা, খুব কষ্টে আছে। এদের কথা ভাবলেই কিন্তু আমরা প্রকৃত সুখী। আমরা যদি ভাবি আমার বড় লেভেলের লোকজনের কথা, যে কোটি কোটি টাকা আছে আমার নেই, তবে কিন্তু আপনার সুখটুকু আপনি অর্জন করতে পারবেন না। তাই আপনার থেকে কষ্টে কারা আছে তাদের চিন্তা করলেই আপনি সুখী হতে পারবেন। তো আমি বেন্ডি বাজার জন্য এদিকে লবণ দিয়ে আর এদিকে মরিচ ফেড়ে দিয়ে ভেন্ডিটা ভেজে নিয়ে চলুন আজকে চিংড়ি শুটকি দিয়ে আমি লতি ভাজবো। লতিটা এমনি আমার অনেক প্রিয়, তো চিংড়ি শুটকি দিয়ে কখনো খাইনি, এভাবে আমি ভাজবো, আপনারা ট্রাই করতে পারবেন, ট্রাই করেন দেখবেন, যারা করেননি অনেক ভালো লাগবে চিংড়ি মাছের শুটকি দিয়ে লতিটা ভাজা। তো ভেন্ডিটা আমার অলরেডি হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিব। আর ভেন্ডি সবুজ থাকলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার এদিকে বাচ্চা আনতে যাই একটা দিকে, তখন আমার গোছল, অনেক সময় নামাজও হয়, আবার এসেও পড়ি। তো এদিকে রান্নার জন্য আমার সবসময় রেডি থাকে, শুধু চুলায় বসাই পটাপট হয়ে যায়। তো এদিকে আমি
লবণ নেই, লবণটা নামিয়ে নিচ্ছি। আর রান্নাটা হয়ে গেলেই টেনশন মুক্ত হয়। রান্নাটা হলে নামাজ, এরপরে হচ্ছে গিয়ে খাওয়া, দুপুরে একটু রেস্ট, এখন হয়তো বা নিতে পারবো, একটু বড় দিন চলে আসছে। আর এদিকে পানিটা কিন্তু চিংড়ি মাছ থেকে ঝরিয়ে নেওয়ার পরে, চেলে নেওয়ার পরে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজের পেস্ট 2 চামচ, দিয়ে ভালো করে আবার ভেজে নিয়ে দিব। বেশি মশলা কিছু দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ রসুনের গুঁড়া। রসুনের গুঁড়া আমি কিন্তু শুকিয়ে করি তাই বলছি। আর পানি দিয়ে দিলাম। এখন কষিয়ে হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে লতিটাকে দিয়ে দিব। লতি রেডি করা আছে আর কি। তো এইভাবে এখন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর মরিচ এদিকে আবার ছোট্ট কন্টেনারে নেই, তো নামিয়ে এখন নিব। আর মরিচটা গুঁড়াটা দিয়ে দিলাম। ঝাল খেতে ভীষণ পছন্দ করি কিন্তু মেয়ের জন্য পাচ্ছি না, এরকম আর কি। তো যাই হোক, রান্নাটা শেষে খেয়ে দিয়ে রেস্ট করে তারপরে মোবাইলের কিছু কাজ থাকে সেটাও করি। অনেক সময় অনেক ভিডিও দেখা হয়। আর এদিকে এই যে এভাবে কষিয়ে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি, আর এই পানিগুলো টেনে যাবে, আর পানি একটু রাখবো না, লতিতে ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না। তো এভাবে করে আপনারা চিংড়ি মাছের শুটকি দিয়ে ট্রাই করতে পারেন, তবে ফ্রেশ এবং সাদা শুটকিটা আনবেন, ভালো লাগবে, কালারটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। তো এদিকে আবার রান্না শেষে আমি খাবো, খেয়ে দিয়ে ওই যে বললাম দুপুরে রেস্ট করে অন্যান্য কাজ সেরে আবার অন্য কাজ আবার শেয়ার করি। বাচ্চারা দেখো দুইজনে খেলতেছে, মারামারি চিল্লাচিল্লি, আবার একজন একজন না দেখলে কোথায় গেছে, ব্যথা পেলে একজন একজন মারলে আর একজন বাঁচাতে আসে, এরকম। তো এদিকে এই যে দেখুন সেই পানিতেই হয়ে গেছে সিদ্ধ, কালারটা দেখুন, আর টেনে দিয়েছি, একবারে ভাজা ভাজা তেল উঠে গেছে। এইভাবে করে গরম ভাতের নেলার সাথে দারুণ জমে যায়। এই লতিটা কিন্তু ভাত দিয়ে একবারে গলিয়ে মাখলে কিন্তু ভালো লাগে না, নেলার ভিতরে দিয়ে দিয়ে খেতে দারুণ লাগে। এই দেখুন একেবারে এভাবে আপনারা করতে পারেন, যারা করেননি করে দেখবেন ভালো লাগবে। তো এই যে গরম ভাতের সাথে এভাবে মাখবো না, শুধু নেলায় দিয়ে খাবো, এভাবে আপনারা করতে পারেন, সাধারণ খাবারগুলোই অসাধারণ হয়ে ওঠে। আর লতি তো শরীরের জন্য অসম্ভব উপকারিতা, রক্ত পরিষ্কার করে লতিতে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে লম্বা রেস্ট এবং কাজ করা, এরপরে আসলাম সন্ধ্যার পরে পড়তে যাবে ছেলে আর মেয়ে, পড়বে, পড়াতে বসবো, তারপর অন্য কাজ করব। কোনো না কোনো টিফিন বানিয়ে কন্টেনারে রাখতে হয়, যেহেতু টিফিন দিতে হয় স্কুলে, তাই একরকম টিফিন সবসময় নেয় না, ভালোও লাগে না, তাই এগুলো এখন কেটে রাখবো আর ওদেরকে দিব। গুড ইভিনিং সবাইকে। তো আমি ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে একজন বাইরে যাবে আর একজন আবার পড়াবো, তারপর কোনো ধোয়া কোনো রান্না থাকলে সেটা আবার সন্ধ্যার পরে সেরে, এরপরে একটু কিছু কাজ আছে তো সেটা করব। পুডিংটা বানিয়েছি, আমার চ্যানেলেও দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন। তো এদিকে ওরাও খাবে আর কন্টেনারে ভরে চলে আসবো আবার অন্য কাজে। তো ইশারের নামাজ, তো নামাজ পড়লে ভালো লাগে, আর না পড়লে চোরের মতো লাগে, পড়লে নিজেকে গর্ববোধ মনে করি। তো আলহামদুলিল্লাহ যে আমরা সুস্থভাবে বেঁচে থেকে ভালো ভালো সময়গুলো আমরা আবার ফিরে পাই, গর্ববোধ করি। এই রমজান আবার পাবো কি না এটা কিন্তু ভাবিনি, আদ অবধি পাবো কি না সেটাও জানি না, অনেক সময় আছে। তো আমার হাজবেন্ড আসবে, এসে বেসন ভাঙাবে। বেসনের পদ্ধতি রসুন, সরি, বেসনের পদ্ধতি হচ্ছে গিয়া মসুরির ডাল নিচ্ছি, আর যে পোলাও চাল নিচ্ছি, আর হচ্ছে বুড়ের ডাল নিচ্ছি, আর হচ্ছে গিয়া মুগ ডাল নিচ্ছি।
এগুলো দিয়ে আমি একত্র করে ভাঙাবো। আপনারা নিরাপদ বেসনের জন্য এটা বাসায় করুন, একটু কষ্ট হলেও করে নেবেন, ভালো লাগবে, উপকারে আসবে। তো এটা রোদে দিব আর কি। তো এই সুস্থতাই হচ্ছে অনেক কিছু, এই রমজান পেয়েছি আলহামদুলিল্লাহ। বছরের সেরা দিন হচ্ছে হজের দিন, বছরের সেরা মাস হচ্ছে রমজান মাস, মাসের সেরা রাত হচ্ছে শবে বরাত, সাপ্তাহিক সেরা দিন হচ্ছে শুক্রবার। আলহামদুলিল্লাহ ভালো ভালো বিশেষ দিনগুলো আমরা পেয়ে থাকি, বারবার ফিরে পাই, এটাও একটা গর্ববোধ করি যে মহান সৃষ্টিকর্তা ভালোভাবে রেখেছে, সুস্থভাবে রেখেছে, পরিপাটি একটা সংসার দিয়েছে, ভালো হাজব্যান্ড দিয়েছে, ফুটফুটে দুটো বাচ্চা দিয়েছে, সুন্দর দুটো বাচ্চা পৃথিবীতে দিয়েছে, এর থেকে সুখ আর কি হতে পারে, তাই না? তো আলহামদুলিল্লাহ আবার রমজান ফিরে পাবো, যদিও আছি কাল নেই এটার কোনো নিশ্চিত নেই, আজ অবধি রমজান পাবো কি না তাও কিন্তু জানি না, এখনও অনেক দিন আছে বাকি, তারপরও রেডি করে রাখছি আর আশা করছি পাবো, কোরআন খতম দিব ইনশাল্লাহ, রমজানও পাবো। রমজান আসলে অনেক অনেক আনন্দ লাগে, খুব ভালো লাগে, চারদিক ফেরেস্তা ছড়িয়ে ছিটিয়ে পাহারা দেয়, ভালো লাগে। তো এখন কন্টেনারগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।